বাংলা ভাষাটাই একটা খিচুড়ি ভাষার মতো, এবং অনেক ভাষা থেকে এটা ইয়ে আসছে, ইংরেজি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে। আমরা যে বাংলাগুলো বলি সেগুলো আমাদের যে বইয়ের ব্যাকরণের যে ধারা অনুযায়ী ওই বাংলা আমরা সচরাচর বলি। তাহলে এখানে যে বলেছে যে বাংলা বলতে অনেক স্বাভাবিক সত্য কথা, এটা এই বুঝে লেখার কথাও বলছে মনে হয়েছে, বলছে বাংলা শুদ্ধ করে লিখতে পারে, আবার ইংরেজির কথাও একই কথা লিখছে যে ইংরেজিতে, তার ইংরেজিতে দুর্বলতার আসলে ইটা কোনখানে। কারো না কারো এই উদ্যোগটা নিতে হবে। আমি আমার দিক থেকে শুরু করি, তারপর এরপর কেউ না কেউ ওটা শেষ করবে, যে না দিক থেকে সারা বাংলাদেশে মোটামুটি ইংরেজি সেই বাংলা ভাষা দুর্বলতাটা কাইটে যাবে, বাংলা ভাষা থাকবে পাশাপাশি ইংরেজিতে ওরা পাকা হবে। আমি একটা জিনিস পড়েছিলাম যে বাংলা বানানটা হচ্ছে আপনার কুমদিন নাসিক প্রবাহ বাংলা যখন আমরা সঠিক বানান, কিন্তু আমরা এখন অনুসরণ দিই যেটা আসল সঠিক বানান, যেটা সেটা যখন এই যে বাংলা ভুলে বয়জফলায় অনুসার দিলাম, না দিয়ে যদি আমি ওখানে উঁ ব্যবহার করি, বাংলা বলতে এখানে যখন আমি এটা লিখবো শুদ্ধটা লিখবো আমার সাথে এটা দেবো একজন, কারণ সে তো জানে না, কারণ জানে না পরে আসবে, তাহলে তোমাকে এটা লিখতে হবে এভাবে অনুসার দিই, তাহলে বাংলা ভাষা একদিন বিলুপ্ত হয়ে যাবে। তুমি সঠিকটা শিখে গেছো, তুমি তোমার ছেলেকে সঠিকটা শিখে দাও, তাকে অনুরোধ করো সে যেন তার ছেলে এভাবে শিখে সঠিকটা শিখে যায়। এভাবে যদি আমরা একটা পর এক শিখাতে যাই, আমরা ধাপে ধাপে সামনে আগাই গেলে বাংলা বানানটা শুদ্ধভাবে শিখছি, কিন্তু আমরা অনুসরণ দিয়ে যেটা লিখছি সেটা শুধু নাম্বার পাওয়ার জন্য। ঠিক বলছেন স্যার।